হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম বঙ্গল প্যাচায় তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি কিন্তু প্রকাশিত করেছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর জব লোকেশনে কিন্তু তোমাদের এখানে কলকাতাতে হবে। খুব ভালো একটা রিক্রুটমেন্ট রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থেকে বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি একটা অ্যামেজিং গেমিং প্ল্যাটফর্ম নিয়ে, যার নাম হচ্ছে তকশাল অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যদি তোমাদের গুড অবজারভেশন স্কিল আর প্রেডিকশন স্কিল অথবা গুড আইকিউ লেভেল যদি তোমাদের থাকে, তাহলে তোমাদের জন্য কিন্তু এই গেমটা তৈরি করা হয়েছে। তোমরা এটা ভেবে নিতে পারো, কারণ এইখানে তোমরা যদি প্রেডিকশন যদি ঠিকঠাক মতো করো, তাহলে তোমাদের কিন্তু নিজের টাকাটা বা নিজের ইনভেস্টমেন্ট কিন্তু 1 টাইমস নয় 15 টাইমস কিন্তু তোমরা এখানে বাড়াতে পারো। শুধুমাত্র তোমাদের দরকার গুড অবজারভেশন স্কিল, আর কিছু দরকার নেই। মানে হচ্ছে তোমরা যদি এখানে 10 টাকা ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমরা কিন্তু 90 টাকা রিটার্নে পেতে পারো। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরি সেফ সেফ অ্যাপ্লিকেশন একটা রয়েছে, আর ইজি টু হ্যান্ডেল রয়েছে। তোমাদের শুধু দরকার হচ্ছে তোমাদের 0 থেকে 9 9-এর মধ্যে, মানে 0 থেকে 9-এর মধ্যে তোমাদের প্রেডিকশন করা। প্রেডিকশনটা যদি তোমাদের মিলে যায়, ধরো তুমি 5 নম্বরটা প্রেডিকশন করলে যে এরপরে 5 নম্বরটা লটারি টাইপের 5 নম্বর আসবে, যদি 5 নম্বরে তুমি যদি প্রেডিকশনটা করো, আজ 5 নম্বরটাই যদি আসে, আজ তুমি প্রেডিকশন যদি ঠিক হয়, তাহলে তোমরা 9 টাইমস বেশি কিন্তু তোমরা এখান থেকে টাকা পেতে পারো, ঠিক আছে? আর এই এই যে গেমটা রয়েছে, এই গেমটা খেলার আগে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু উইনিং লিস্টটা চেক করে নিও। তাই বলছি, টাইম ওয়েস্ট করো না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তকশাল অ্যাপ্লিকেশনের, যাও আর ডাউনলোড করে গেমটা খেলো। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে CSIR অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কিন্তু জব লোকেশন তোমাদের এখানে কলকাতাতে হবে, আর খুব ভালো স্যালারিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর স্থায়ী পদে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল কিন্তু এখানে কাজটা হবে না, পুরো স্থায়ী পদে পারমানেন্ট পদে তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে, পুরো নিয়োগ করা হবে। কীভাবে অ্যাপ্লাই করবে, কত তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে, সমস্ত ডিটেল তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, আমরা এই মুহূর্তে চলে এসেছি CSIR এর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করবো তোমাদেরকে প্রোভাইড করো তোমাদের সুবিধার্থে। তো এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর দেখতে পারবে যে কেরিয়ার বলে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে। এই কেরিয়ার বলে অপশানটায় তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবে রিক্রুটমেন্ট ফর পারমানেন্ট স্টাফ, অর্থাৎ তোমাদের এই মুহূর্তে CSIR এর তরফ থেকে যে যে রিক্রুটমেন্টগুলো চলছে পুরো তার ডিটেল তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। ফার্স্টেই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021 ফর দ্য পোস্ট অফ জুনিয়ার স্টেনোগ্রাফার অ্যান্ড জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পদে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে। তার ডিটেলটা কিন্তু ফার্স্টে তোমরা দেখতে পেয়ে যাবে। কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে ক্লিক করার পরেই তোমাদের সামনে কিন্তু একটা ওয়ার্ড ফাইল ডাউনলোড হয়ে যাবে। যেহেতু ওয়ার্ড ফাইল টেক্সট ড্রাইভার তোমার অনেকের ফোনে থাকে না, পিডিএফ ড্রাইভারটা অনেকের ফোনে থাকে, পিডিএফ চেক করতে পারে, তাই জন্য আমি ওয়ার্ড ফাইলটা কিন্তু পিডিএফে কনভার্ট করে নিয়েছি। কনভার্ট করে তোমাদের সুবিধার্থে তোমাদের কিন্তু এখন এক্সপ্লেন করবো আমি। তো দেখতে পাচ্ছ CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতা তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 15 আগস্টে, তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানের। কোন কোন পোস্টে নিয়োগ করা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হয়েছে, জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এফ অ্যান্ড এ পদে নিয়োগ করা হয়েছে, আর জুনিয়ার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট স্টোর্স অ্যান্ড পারচেস পদে নিয়োগ করা হয়েছে, আর সাথে জুনিয়ার স্টেনোগ্রাফার পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে কিন্তু এটাই রয়েছে, আর খুব ভালো কিন্তু একটা অপরচুনিটি কিন্তু এটা তোমাদের জন্য রয়েছে। তো দেখো, এই ভ্যাকেন্সি কোডগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ অ্যাপ্লাই করার সময় অনলাইনে তোমাদের কাজে পড়তে পারে, কাজে লাগতে পারে এটা। তো দেখো, জুনিয়ার স্টেনোগ্রাফারের জন্য তোমাদের 5খানা টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে। 27 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস তোমাদের এখানে হতে হবে, আর সাথে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার জানতে হবে, আর টাইপিং স্পিড কিন্তু তোমাদের ভালো হতে হবে, তাহলে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি তোমরা কিন্তু এখানে পে লেভেল 4 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। মোটামুটি তোমরা ধরো 25 থেকে 38 হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পার মান্থ বেসিক পে তোমরা হয়তো পেয়ে যেতে পারো। তো এবার দেখো, এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট আর রিটেন এক্সামিনেশন নিয়ে তারপর তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করানো হবে বা তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপর দেখো, জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু অনেকগুলো অনেকগুলো ভাগে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা, জেনারেল
ভাগে নিয়োগ করা হচ্ছে, এফ অ্যান্ড এ পদে নিয়োগ করা, স্টোর্স অ্যান্ড পার্চেস পদে তোমাদের নিয়োগ করা, জুনিয়র সব কটা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হবে। প্রত্যেক কটাতেই তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। আর কম্পিউটারের টাইপিং স্পিড তোমাদের 35 WPM হতে হবে, অর্থাৎ 35 W/মিনিট, মানে প্রত্যেক মিনিটে তোমাদের 35টা W টাইপ করতে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরা কিন্তু এখানে চাকরিটা পেতেও পারো। তো এই প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের পে লেভেল 2 অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে, অর্থাৎ 30,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু গ্রস স্যালারি তোমাদের পেয়ে যাবে। আর প্রত্যেকটাতে কিন্তু 18 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো রিক্রুটমেন্ট রয়েছে, আবারও বলছি কলকাতাতে কিন্তু জব লোকেশন হবে, আর এটা তো কিন্তু তোমার স্কিল ড্রেস আর রিটেন ড্রেস নিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাসাইন করা হবে বা তোমাদের রিক্রুট করা হবে। তো এখানে সেরকম কিছু আর বলার নেই। রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল SC ST OBC জন্য তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। আর এক্সামিনেশন সেন্টারও তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে পেয়ে যাবে, কলকাতাতেও পাবে, শিলিগুড়ির দিকেও কিন্তু পেতে পারো, ভালো ভালো সিটিগুলোতে তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, অনলাইনে পুরো এক্সাম হবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে 100 টাকা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু এখানে রয়েছে 100 টাকা জেনারেলদের জন্য আর OBCদের জন্য, আর SC ST আর ওমেনদের জন্য কিন্তু কোনো টাকা তোমাদের এখানে পে করতে হবে না, মাত্র 100 টাকা খরচা করে তোমরা কিন্তু এতটা ভালো একটা অপরচুনিটিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র 100 টাকা তোমাদের পে করতে হবে, যেটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দ্বারা তোমরা UPI দ্বারা তোমরা কিন্তু অনলাইনে পে করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 15/8/2021 তোমাদের লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। কীভাবে অ্যাপ্লাই করো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের দেখো এখানেও কিছু দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখো কিছু কিছু ডকুমেন্টস মানে স্ক্যান কপি সেগুলো তোমাদের কিন্তু এখানে আপলোড করে, যেমন সাইন, তার নিজস্ব সাইন, লেফট থাম্বের ইমপ্রেশন, ফটোগ্রাফ, এগুলো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেগুলো কিন্তু এখানে পুরো ক্লিয়ারলি মেনশন করে বলে দেওয়া হয়েছে, একবার তোমরা চেক আউট করে নিও, আর এখানে সেরকম কিছু বলার নেই। আর একটা কথা, নন রিফান্ডেবল কিন্তু এটা হবে। এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করে তোমাদেরকে আবার এই ওয়েবসাইটে চলে আসতে হবে, আসার পর দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর পারমানেন্ট স্টাফের নিচে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নামটা দিয়ে দেওয়া রয়েছে, আর তারই নিচে দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে ক্লিক করলে তোমরা ওকে যখনই বাটনে পপ আপে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা IBPS একটা পেজ ওপেন হয়ে যাবে। যদি তোমাদের এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তো বেটার, তোমাদের আইডি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, আর নয় তো তোমাদের কিন্তু এই ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে তোমাদের কিন্তু নিজস্ব বেসিক ডিটেল, ফটো, সিগনেচার, পেমেন্ট আর বিভিন্ন ডকুমেন্টস আপলোড করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে। পুরো অথেন্টিক কিন্তু একটা চাকরির খবর রয়েছে, খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো, এলিজিবল হলে অ্যাপ্লাই করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।